বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ওডিসিন আইড্রপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ওডিসিন আইড্রপটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হল মক্সিফ্লোক্সাসিন। এটি সাধারণত ওডিসিন নামেই পাওয়া যায় এবং এটি ওডিসিন আইড্রপ আকারে পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য মূলত ওডিসিন আইড্রপটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের চোখে জীবাণু দ্বারা সৃষ্ট কনজাংক্টিভার প্রদাহ, চোখ ওঠা, চোখ লাল হয়ে থাকা, চোখ দিয়ে পানি পড়া, চোখে ভাইরাস দ্বারা বিভিন্ন সংক্রমণ সৃষ্টি হওয়া কিংবা চোখে ব্যাকটেরিয়া দ্বারা বিভিন্ন সংক্রমণ হওয়া, সর্বদাই চোখে বালির মতো কিছু অনুভূতি হওয়া, চোখে আঠার মতো কিছু লেগে থাকা, চোখ দিয়ে পানি পড়া, সকালে ঘুম থেকে উঠলে চোখের কোণে ময়লা জমে থাকা, এ সকল সমস্যা দূর করতে মূলত ওডিসিন আইড্রপটি দেওয়া হয়ে থাকে। ওডিসিন আইড্রপটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের চোখে কনজাংক্টিভার প্রদাহ, চোখ ওঠা, চোখ লাল হয়ে থাকা, চোখে বাতাস লাগা কিংবা চোখে ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা বিভিন্ন সংক্রমণ হওয়া যাই থাকুক না কেন, এটি অতি সহজে এবং দ্রুত দূর করে। ওডিসিন আইড্রপটি ব্যবহার করার নিয়ম হলো, সাধারণত দৈনিক এক ফোঁটা করে 3 থেকে 4 বার ব্যবহার করা যেতে পারে। তবে রোগীর অবস্থা ভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ওডিসিন আইড্রপটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা রোগীর চোখ পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর চোখে কি ধরনের সমস্যা রয়েছে। রোগীর চোখে ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন সমস্যা, ভাইরাসজনিত বিভিন্ন সমস্যা, চোখ ওঠা, চোখে বাতাস লাগা, চোখে বালির মতো কিছু অনুভূতি হওয়া, চোখ লাল হয়ে থাকা, যে ধরনের সমস্যাই থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন যে ওডিসিন আইড্রপটি দ্বারা রোগীর চোখের এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডক্টর ওডিসিন আইড্রপটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ওডিসিন আইড্রপটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ওডিসিন আইড্রপটি ব্যবহার করার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন চোখে চুলকানির সৃষ্টি হওয়া, চোখে জ্বালা পোড়া করা ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে ওডিসিন আইড্রপটি ব্যবহার করা যেতে পারে। যদি আপনাদের ওডিসিন আইড্রপটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।